এক রুটি পরোটা খেতে ভালো না লাগলে ব্রেকফাস্ট বা ডিনারে এইভাবে রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে আমি এখানে চারটে টমেটো নিয়েছি আর এখানে আমি চারটে টমেটো দিয়ে রেসিপি বানাচ্ছি তবে আপনারা চাইলে পরিমাণটা কম বা বেশি করতে পারেন টমেটোগুলোকে হাফ করে কেটে নিতে হবে সমস্ত টমেটোগুলোকে একইভাবে হাফ করে কেটে নিচ্ছি যাতে টমেটোর ভেতরটা দেখা যায় যে ঠিকঠাক আছে কি না আপনারা চাইলে গোটা টমেটোও নিতে পারেন তবে হাফ করে কেটে নিলে রান্নাটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় সমস্ত টমেটোগুলোকে হাফ করে কেটে নিয়েছিলাম এখন এই টমেটোগুলোকে এক সাইডে রেখে দিতে হবে আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল একটা কড়াইকে মিডিয়াম টু হাই ফ্লেমে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম এক বাটির মতন জলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে কেটে রাখা সমস্ত টমেটোগুলো গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে আর আমি ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ চা চামচে তিন ভাগের এক ভাগ লবণ দিয়ে দিলাম খুব বেশি লবণ দেওয়ার দরকার নেই আর এক চামচের মতন দিয়ে দিলাম চিনি আর আমি দিয়ে দিচ্ছি চা চামচের দু চামচের মতন সাদা তেল তারপরে এইভাবে প্রায় পাঁচ মিনিট রেখে দিতে হবে যাতে টমেটোগুলো সেদ্ধ হয়ে নরম হয়ে যায় এখন আমি আপনাদের পাঁচ মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন টমেটোগুলো আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে এখন এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে যাতে টমেটোর খোসাটা আলাদা হয়ে যায় আর টমেটোর মিশ্রণটা জলের সঙ্গে খুব ভালো করে মিশে যায় আর এইভাবে একটু ম্যাশ করে নিলে আরও অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খোসাটাও আলাদা হয়ে যাবে সমস্ত টমেটোগুলোকে ভালো করে ম্যাশ করে নেওয়ার পরে আরও তিন থেকে চার মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে এতে টমেটোগুলো আরও নরম হয়ে যাবে এখন তিন মিনিট পরে দেখাচ্ছি টমেটোগুলো একেবারেই নরম হয়ে গেছে এবার খোসাগুলোকে তুলে নিতে হবে আর যদি কোনো শক্ত অংশ থাকে তাহলে সেইগুলোকেও তুলে নিতে হবে টমেটোর খোসাগুলো তুলে নিয়েছিলাম এখন অল্প একটু দিয়ে দিলাম আদা বাটা মানে গ্রেট করা আদা অল্প একটু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো টক মিষ্টি ঝাল হবে মিশ্রণটা এতে পরোটাগুলো খেতে ভালো লাগবে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে মিশ্রণটা রেডি হয়ে গেছে এখন ফ্লেমটা লোতে আছে আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আড়াইশো গ্রামের মতন আটা লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে মিশ্রণটা একেবারে শুকনো হয়ে যায় টমেটোর মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এখন ফ্লেমটা অফ করে দিতে হবে তারপর একটু ঠান্ডা করে নিতে হবে হাত দেওয়া যাবে ঠিক এরকমই ঠান্ডা করে নিতে হবে হালকা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল এখন অল্প একটু জল ছড়িয়ে দিলাম তারপর খুব ভালো করে মেখে একটা ডো রেডি করতে হবে ডোটা রুটি বা পরোটা করার জন্য ঠিক যেরকমই ডো রেডি করি ঠিক সেরকম করে ডোটা রেডি করতে হবে খুব বেশি টাইটও না আবার খুব বেশি নরমও না ঠিক এরকমই করে ডোটা রেডি করতে হবে ডোটা রেডি করা হয়ে গেছে এখন ডোটা থেকে লেচি কেটে নিতে হবে লেচিগুলোকে খুব বেশি বড়ো বা ছোটো নয় মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি মিষ্টি ঝাল এইভাবে একবার টমেটোর পরোটার রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে বেশ ভালো হয় আশা করি আপনাদের ভালো লাগবে তারপরে লেচিগুলোকে নিয়ে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে আর একইভাবে সমস্ত লেচিগুলো রেডি করে নিতে হবে সমস্ত লেচিগুলোকে রেডি করে নেওয়ার পরে কিচেন স্ল্যাবের উপরে সামান্য পরিমাণ আমি আটা ছড়িয়ে দিলাম তারপরে একটা করে লেচি নিতে হবে আটার মধ্যে ভালো করে কোট করে নিতে হবে সমস্ত লেচিগুলোকে একইভাবে আটার মধ্যে ভালো করে কোট করে নিলাম তারপরে একটা লেচিকে নিয়ে নিলাম আর এইভাবে একটা রুটির মতন করে বেলে নিতে হবে আমি এখানে পরোটাগুলো গোল করে বানাচ্ছি তবে আপনারা চাইলে চৌকো বা ত্রিকোনা করেও পরোটাগুলো রেডি করতে পারেন টমেটোর পরোটাটা রেডি হয়ে গেছে এখন পরোটাটা ভেজে নিতে হবে আর বাকি পরোটাগুলো একইভাবে রেডি করে নেব তার জন্য একটা তাওয়াকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম পরোটাটাকে শুকনো খোলায় এপিড ওপিড হালকা করে ভেজে নিতে হবে তারপর অল্প একটু তেল নিতে হবে তেলটা ভালো করে ব্রাশ করে ছড়িয়ে দিতে হবে তারপর উল্টে পাল্টে হালকা লাল করে পরোটাগুলোকে ভেজে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের টক মিষ্টি ঝাল টমেটোর পরোটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে বেশ ভালো হয় আশা করি আপনাদেরও ভালো লাগবে আর বানানো তো একেবারেই সহজ বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না পরোটা খেয়ে আপনাদের কেমন লাগলো আমি এখানে সাদা তেল দিয়ে পরোটা ভেজেছি তবে আপনারা চাইলে ঘি ব্রাশ করতে পারেন না হলে বাটারও দিতে পারেন আর এখানে আমি আটার পরোটা রেডি করেছি তবে আপনারা চাইলে ময়দার পরোটাও রেডি করতে পারেন পরোটাটা উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম এবার তুলে রেখে দিচ্ছি আর বাকি পরোটাগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম এখন একটা পরোটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে আর এই দারুণ স্বাদের টমেটো পরোটার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে